শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, মমতার ভালোবাসার মাতৃভূমি বাংলাদেশ। দর্শক, আজ পবিত্র আশুরা, মুসলিম উম্মার জন্য দিনটি একই সঙ্গে তাৎপর্যময় আনন্দের আর অর্জনের এবং পাশাপাশি শোকাবহ দিন। এই দিনটিকে ঘিরে আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের সঙ্গে রয়েছেন জাতীয় চেতনা, মূল্যবোধ, বিশুদ্ধ জীবন চর্চা এবং সঙ্গীত চর্চার অনন্য মানুষ, সঙ্গীত শিল্পী ও শিক্ষক অধ্যাপক ইফাত আরা নার্গিস আপা। শুভ সকাল আপা। শুভ সকাল, স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন, আমি বলবো পুরো মুসলিম বিশ্বের জন্য, আমাদের আজ পবিত্র আশুরা। হ্যাঁ, নিশ্চয়ই। তো এই আজকের দিনটিতে আজকে আপনাকে আমরা পেয়েছি এবং আপনার কাছ থেকে জানার অনেক কিছু আছে, আপনার মুখ থেকে শুনবো এই দিনটির তাৎপর্য, এই দিনটি কেন আমাদের মুসলিমদের জন্য এতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তার আগে খুব ছোট করে একটু দর্শককে আমন্ত্রণ জানিয়ে নিতে চাই আপা। দর্শক দেখে নিয়েছেন তো কে আছেন আজ আমাদের অতিথির আসনে, সুতরাং প্রিয় এই মানুষটির সঙ্গে গল্পে যোগ দিতে হলে কিংবা কিছু জানতে হলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। চলে যাচ্ছি অতিথির কাছে। আপা, একটু শুনতে চাই শুরুতেই যে মুসলিম বিশ্বের কাছে আসলে কেন এতটা গুরুত্বপূর্ণ আজকের এই দিনটি। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। আসলে আজকের দিনটা আমাদের হিজরি 61 হিজরিতে, সেই দিনে এই আজকে 10ই মুহররমের দিন আমাদের পবিত্র আশুরা আমরা পালন করছি মুসলিম জাহান। কেন এটা দিনটা, যেমন তুমি বললে যে একটু আগে একটু শোকাবহের, তেমন সত্য প্রতিষ্ঠার দিন আজকে ছিল। যেমন ইয়াজিদ বাহিনী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইনকে এই দিনে ফোরাত নদীর তীরে তারা কি বলে এই দিনে তিনি শহীদ হয়েছিলেন, এবং ইয়াজিদ বাহিনীর তাদেরকে তার পরিবারে আর অন্যান্য ব্যক্তিদেরকেও তারা হত্যা করেছিল সেই সময়। তো এটা আমাদের জন্য অত্যন্ত শোকাবহের, কারণ আমাদের হচ্ছে নবীজির যারা রক্তের সম্পর্কিত ব্যক্তি আল বাইয়াত, তারা তো আমাদের যথেষ্ট আদরণীয় এবং আমাদের আদর্শের, তাদেরকে আমাদের মানতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে এবং পাশাপাশি তার বংশধর যারা রয়েছে প্রত্যেককে আমাদের ভালোবাসতে হবে। কেন হযরত আলীও তার চাচাতো ভাই, তার কন্যা বিবি ফাতেমার স্বামী এবং তার পরিবার এবং তাদেরই সন্তান হচ্ছে ইমাম হুসাইন। সুতরাং এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের মনে রাখতে হবে। আর নতুন প্রজন্মকেও আমি বলবো তাই যে তারা যেন এই হিস্ট্রিগুলি জানতে পারে। আর এছাড়াও এই দিনের গুরুত্ব কিন্তু আরও অনেক রয়েছে, শুধুমাত্র যে এই বিষয়টি তা নয়, আরও রয়েছে। ধরো এই দিনে কে বলে লোহিত সাগরকে দ্বিখণ্ডিত করেছিলেন, কে করেছিলেন? হযরত মুসা আলাইহিস সালাম, তাই না? তিনি এই এই দিনে ইয়ে বাহিনী তাদের ফিরাউনের বাহিনীকে এই পানিতে ডুবিয়ে মেরেছিলেন। তিনি প্রথমে লাঠিতে আঘাত করে পানিকে দুখণ্ডিত করা আল্লাহর নির্দেশে কাজটি করেছিলেন এবং তার বাহিনী নিয়ে তিনি বের হয়ে চলে গেলেন। পরবর্তী পর্যায়ে সেই ফিরাউনের বাহিনী সেই নদীর মধ্যে তারা ডুবে গেল এবং সেই কারণেই আসলে ইহুদি সম্প্রদায় এই আশুরার দিনে ইহুদি সম্প্রদায় রোজা রাখে। আচ্ছা, তখন এরপরে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন মদিনায় যে তারা এই দিনে রোজা কেন রাখছে। তখন তারা বলল যে আমরা শুকরিয়া আদায়ের জন্য আজকের দিনটিতে আমরা রোজা রাখি, যে ফিরাউন বাহিনীকে হত্যা করা হয়েছে, এই নদীর পানিতে তারা সমুদ্রের পানিতে ডুবে মরেছে এবং আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে তিনি নদী পার হয়ে গিয়েছিলেন, এই সন্তুষ্টির জন্য তারা আজকের দিনে রোজা রাখলেন। তখন তিনি বললেন তাহলে তো এই দিনটি আমাদেরও, কেননা আমাদের হযরত মুসা আলাইহিস সালাম আমাদেরও নবী, আমরাও তাকে ভালোবাসি, সুতরাং আমাদেরকেও এই কাজটি করতে হবে। তখন তিনি তার সাহাবীদের বললেন যে এই দিনে আমরা রোজা রাখবো 10ই মুহরম। যেহেতু ইহুদি সম্প্রদায় 10ই মুহরম একটি রোজা রাখতেন, তিনি তখন আবার বললেন যে আমরা তাহলে 10 এবং 11 অথবা 9 এবং 10 এই দুই দিন। আচ্ছা, তো যেমন আমরা রাখি বাংলাদেশে বেশিরভাগ মানুষ 9, 10 এই দুই দিন রাখে, অনেকে হয়তো শুক্র শনি দুই দিনও রাখে আর কি। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে এই দিনটাতে। কথা কথিত আছে যে এরকম বলা শুনেছি আমরা হাদিসে যে এই দিন 10ই মুহরমে হয়তোবা পৃথিবী যে আসমান জমিন হয়ে যাবে, একেবারে দিক বিদীর্ণ হয়ে একেবারে যেটাকে বলা হয় সিঙ্গা ফুঁকে দিবে এবং সেই দিন হাসরের দিন বিচার দিনে শুরু হয়ে যাবে আর কি, অর্থাৎ কেয়ামত শুরু হবে আর কি। এই দিনের সম্ভাব্য
এইভাবে বলা হয়েছে, এদিনেই হবে এমন নয়, তবে সম্ভাব্য বলা হয়েছে এই আর কি। এছাড়া আরও 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 অনেক কিছু রয়েছে যেটা আসলে এত অল্প সময় বলা আসলে মুশকিল। কিন্তু তারপরে আরও রয়েছে যে ধরো এই যে পৃথিবী ভূমণ্ডল, ভূমণ্ডল যে এখন আমরা দেখছি এটা তো এরকম অবস্থায় প্রথমেই ছিল না, 7 দিনে পৃথিবীর সৃষ্টি হয়েছে না? জি, তেমন এই আজকের দিনটাতে সারা বিশ্বে যে আলাদা আলাদাভাবে পৃথিবীর যে নবমণ্ডল আলাদা, তোমার স্টার আলাদা, পৃথিবী পানি আলাদা, তারপরে মানুষ আলাদা, পশু পাখি আলাদা, প্রকৃতি আলাদা, এমনিভাবে যে আলাদা আলাদা করে একটি ভূমণ্ডল সৃষ্টি হয়েছে সেটাও এই আজকের দিনে হয়েছে। আরেকটি বিষয় বলা হয় যে রমজানের রোজা, রমজান মাসের রোজা প্রবর্তনের আগে কিন্তু মহরম মাসে রোজা কম্পালসারি ছিল, রাখা হতো এবং না আগে এটা কিন্তু ইয়ে ছিল, মহরমের রোজাটা ছিল সবাই করতে হতো সবাই, কিন্তু যখন যেদিন থেকে আমাদের মুসলিমদের জন্য রমজানের রোজা ফরজ হয়ে গেল সেদিন থেকে এটি একটি নফল ইবাদত হলো। কিন্তু এখানে কথা এইরকম বলেছেন নবীজি, বলছেন আবার তার সাহাবিরাও বলছেন, আবু হুরারাও বলছেন যে এই রমজানের রোজার পরে যতগুলি রোজার সওয়াব আল্লাহ আমাদেরকে দেবেন তার মধ্যে মহরম মাস, অর্থাৎ মহরম আমাদের মুসলিমদের প্রথম মাস, আমাদের যখন বাংলা পয়লা বৈশাখ তখন আরবিতে মহরম মাস হচ্ছে প্রথম মাস। সুতরাং এই দিন, এই আশুরার দিনে যদি আমরা রোজা রাখি এর মর্তবা, এর 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 ফজিলত আল্লাহ অনেক বেশি দিবেন। বলা হয় যে আগের বছর এবং পরের এই বছরের সকল গুনাহ মাফ করে দেওয়া হয় দুটো রোজা, ভবিষ্যতের গুনাহ তো আগে মাফ হয় না, পেছনের গুনাহ মাফ হয়ে থাকে। হ্যাঁ, তো সেটাই আর কি, যে আমরা এই দিনে সবাই আমরা রোজা রাখবো। আমি সবার কাছেই, আমার মুসলিম ভাই বোনদের কাছে আমি নিশ্চয়ই প্রার্থনা করব যে আপনারা আজকের দিনে রোজা রাখবেন 9 তারিখ এবং 10 তারিখ অথবা 10 অথবা 11 তারিখের মধ্যে আপনারা এই দুদিন রাখবেন, মুসলিমদের জন্য এটা নিয়ম হচ্ছে এই দুটো। একদমই, আপনি ভীষণ সুন্দর ভাবে বর্ণনা করলেন আপা, ভীষণ ভালো লাগছিল, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। এবং কিন্তু আজকের এই দিনটিতে আপা আপনি একটু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টিকর্তার কিছু শোনাবেন? নিশ্চয়ই, তার আল্লাহর শুনে আমি একটু হাম পেশ করি তাহলে। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগৎময়, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, কলেমায় আমার তাবিজ, তৌহিদ আমার মুর্শিদ, ইমান আমার বর্ম, হেলাল আমার খুরশিদ, আল্লাহু আকবর ধ্বনি আমার জেহাদ বাণী, আখের মুকাম ফেরদৌস হুদার আরশ যথায় রয়, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। এই হামটি সৃষ্টি করেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার লেখা এবং তার সুর করা, তার লেখা এবং তার সুর করা অসাধারণ হামনাত রয়েছে আমরা জানি আপা। এবং আপনার কাছ থেকে আসলে শুনতে চাই একটার পর একটা, আসলে কথা বলার চেয়ে আমার মনে হচ্ছিল যে শুনতেই ভালো লাগছিল, যদি আরো কিছু শোনা। নিশ্চয়ই শোনাবো,
এরপরে শোনাবো। অবশ্যই, থ্যাংক ইউ আপা। আর একটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে ইসলাম তো আসলে একটি জীবন বিধান। একদম, আপনার কি মনে হয় আপা, আসলে আমরা কতটা সেভাবে সেই জীবন বিধান তো আসলে আমরা মানছি না। আল কোরআন যা বলছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আমরা যে কলেমা বলছি, তাই না, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শিরিক নাই, তার সাথে কোনো সাথী নাই, কেউ নেই, কিন্তু আমরা কি তা করছি? করছি না। কিন্তু এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কিছুটা বলবো আমি বলবো অনইসলামিক কাজ চর্চা চলছে, সেটা হচ্ছে মাজারে যাচ্ছে, পীর পূজা করছে, নানান কিছু করছে, তার কাছে গিয়ে দরবারে গিয়ে চাইছে আপনি আমাকে সন্তান দেন, আমাকে এটা দেন, এটা দেন। আল্লাহ ছাড়া আর কারোর কাছে তো চাওয়া যাবে না, ইম্পসিবল। সুতরাং এই বিষয়গুলি আমাদের ভাবতে হবে। আসলে আমাদের এই জীবন বিধান থেকে কিন্তু আমরা অনেকখানি সরে গেছি। যেমন পাঁচ ওয়াক্ত নামাজ আছে সকাল থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত, প্রত্যেক পাঁচ ওয়াক্ত যদি আমরা ওযু করি, নামাজ পড়ি, তাহলে আমাদের সারা শরীরে অনেক পরিষ্কার হচ্ছে আমাদের, তাই না? এবং কনসেন্ট্রেশন, নিজের মাঝে নিজেকে নিজে আল্লাহর মাধ্যমে সমর্পণ করে একটা আত্মতৃপ্তি, এবং তার অর্ডারকে আমরা ফলো করছি, এবং তার অর্ডার আছে যে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু আমরা কিছুটা করছি না। তারপরে তাদের রোজা রাখার কথা, 30টা, 29 বা 30 যেটাই হোক, সেই ফরজ রোজা, সেটাও আমরা বাদ দিচ্ছি। অর্থাৎ তাকে আমরা লঙ্ঘন করে যাচ্ছি, তার অর্ডারকে আমরা লঙ্ঘন করেই যাচ্ছি, প্রতিনিয়ত করছি। এই জন্য যার কারণে সারা বিশ্বে কিন্তু আমি বলবো যে এত হানাহানি, মারামারি, কাটাকাটি। তো ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, পিস। সুতরাং এই শান্তির ধর্মটাকে যদি আমরা, যদি এই জীবন বিধানটাকে যদি আমরা সত্যি সত্যি ফলো করতাম আল কোরআনের মাধ্যমে। আর কোরআন তো অনলি নট অনলি ফর মুসলিম, দিস ইজ ফর অল পিপল, ম্যানকাইন্ড, ইটস এ গাইড অফ ম্যানকাইন্ড, তাই না? অর্থাৎ সারা মানুষের, সারা বিশ্বের সকল মানুষের জন্য কোরআন একটি গাইড বই। সুতরাং সেই গাইডটা যদি সকলেই ফলো করি, আমরা গাইডকে যদি ফলো না করি, তাহলে তো আমি এলোমেলো রাস্তাতে চলবই। সুতরাং আমার মনে হয় যে এই জীবন বিধান থেকে কিন্তু আমরা বেশ অনেকটাই দূরে চলে যাচ্ছি, অনেকটা দূরে চলে যাচ্ছে, এবং অনেক অপব্যাখ্যা হচ্ছে। ধর্মীয় অনুশাসন কিন্তু আসলে আমাদের মনকে অনেক পরিশুদ্ধি করে, আমাদের আত্মাকে অনেক বড়, সাম্য, মৈত্রী, এই বিষয়গুলো কিন্তু আমরা, আমাদের কোনো ডিসক্রিমিনেশন, দেখো অলমাইটি কিন্তু কাউকে ডিসক্রিমিনেশন ওর মধ্যে ফেলেনি, নারী পুরুষ, ছোট নিচ, আবার বৃদ্ধ বনিতা, দরিদ্র ধনী গরিব, কোনো ব্যাপার নাই। সকলের কাছে কিন্তু আল্লাহর কাছে সকল মানুষই এক, সকলের মর্যাদা কিন্তু এক। মৃত্যুর পরে সব মানুষ তো আমরা মুসলিম যারা, তারা ওই 3.5 হাত মাটিতেই যায়, ওই সাদা কাফন পরে যায়, কেউ কেউ কাতান বেনারসি পরে যায় না। তাহলে সুতরাং এই যে এই বোধটুকু আমাদের স্বাভাবিকভাবে আনতে হবে, যে আমরা একটা এটা যদি জীবনের মধ্যে নিয়ে আসি, আমাদের নিজস্ব কালচারে নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে পরিপূর্ণ সুন্দর করতে পারি। এত হানাহানি, এত মারামারি, এত আনরেস্ট হতো না। এই যে সমাজ এত আনরেস্ট হয়েছে, ইয়াং জেনারেশন বলো তারা মানছে, কিন্তু আবার অনেক ভুল পথেও যাচ্ছে। সুতরাং তাদেরকে আনরেস্ট, তারা যদি এই বিধানটাকে সত্যিকার তাদের গাইড দেওয়া হতো, তাহলে কিন্তু তারা আনরেস্ট হতো না, আমরা নিজেরাও পারিবারিকভাবে আমরা আনরেস্ট থাকতাম না। জি জি, ভুল পথে কেন যাচ্ছে আসলে, আর ইসলামের অপব্যাখ্যা নিয়ে অনেক কথা আছে, সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে শুনবো। কিন্তু খুব দ্রুত একটা বিরতি নিতে হচ্ছে, ফিরে আসছি আবারও খুব তাড়াতাড়ি। দর্শক, মিশ্রাম্যাঙ্গ নিবেদিত তারকালাপে আজ পবিত্র আশুরা বা মহরমের দিনে আমাদের সঙ্গে আছেন জাতীয় চেতনার মানুষ, শিক্ষক, অধ্যাপক এবং গুণী সঙ্গীত শিল্পী ইফাত আরা নার্গিস আপা। নিচ্ছি সংক্ষিপ্ত বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। বিরতি শেষে ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে, সঙ্গে আছেন মূল্যবোধ আর চেতনার সঙ্গীত শিল্পী ইফাত আরা নার্গিস আপা। পিছিয়ে আলাপে আপা, আলাপে ফেরার আগে আপনি তো জানেন যে আমরা প্রতি পর্বে দর্শকদের জন্য একটি করে কুইজ নিয়ে থাকি, তো কুইজ একটু নিয়ে আসতে চাই যদি আপনি অনুমতি দেন। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপা। দর্শক, আপনারা যারা কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জানিয়ে দিচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা প্রতিষ্ঠিত পরিচালিত সঙ্গীত কলা বিষয়ক সংগঠনটির নাম সুরসপ্তক। আর আমাদের আজকের কুইজটি হচ্ছে মুহররম মাসের কত তারিখকে পবিত্র আশুরা পালিত হয়। অপশন ক 10ই মুহররম, অপশন খ 15ই মুহররম। কুইজের সঠিক উত্তর, সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী বিজয়ী পাবেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থিত বিলাসবহুল তারকা হোটেল সিগালের সৌজন্যে একজন সঙ্গী সহ 2 রাত 3 দিন অবকাশ যাপনের সুবর্ণ সুযোগ। চলুন দেখে নেই কে হয়েছেন, এবং আজকের বিজয়ী পাবেন মোবাইলে আকর্ষণীয় রিচার্জ, সেটা তো আপনারা জানেনই, এবং দেখে নেই কে হয়েছেন সেই ভাগ্যবান বিজয়ী। আপনার নামটি পড়ে শোনাতে হবে এবং টেলিফোন নম্বরের শেষ 6টি ডিজিট। শাহনাজ, ফোন নাম্বার
9003 99। অনেক অনেক অভিনন্দন শাহনাজ আপনাকে, নিশ্চয়ই ছুটির দিনের সকালটি অনেক ভালো হয়ে গেছে। একটি পুরস্কার তো থাকছেই আপনার জন্য, ভালো থাকবেন সব সময়, সাথে থাকবেন এভাবেই আমাদের। আপা আবারও আলাপে ফিরবো, পবিত্র আশুরা নিয়ে আরও অনেক কিছু শুনবো এবং হামনা তো শুনবো, কিন্তু যিনি আমাদের অতিথি হয়ে আসেন আপনি তো জানেন, তার জন্য আমরা খুব ছোট্ট করে তথ্যচিত্র তৈরি করে থাকি, তো আজও তার ব্যতিক্রম হয়নি। আপনাকে নিয়ে খুব ছোট্ট একটা তথ্যচিত্র তৈরি করেছি, সেটা একটু দেখে নিতে চাই। আচ্ছা, বরেণ্য সঙ্গীত শিল্পী অধ্যাপক ইফাতারা নার্গিস 1956 সালে 8 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া চামা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত মোহাম্মদ আলাউদ্দিন ছিলেন স্বনামধন্য শিক্ষক, মা প্রয়াত গোলেনুর বেগম। পরিবারে 5 ভাই ও 1 বোনের মধ্যে চতুর্থ নন্দিত সঙ্গীত শিল্পী ইফাতারা নার্গিস গানের প্রতি অনুরাগী অল্প বয়স থেকেই। বেতারে তার গানের শুরু 1966 সালে শিশুশিল্পী হিসেবে। সিনেমায় তার প্লেব্যাক হয় বিদ্রোহী চলচ্চিত্রের মাধ্যমে। এরপর 25টিরও বেশি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন তিনি। সব ধরনের গানে পারদর্শী হলেও রবীন্দ্র এবং নজরুল সঙ্গীতেই তার দখল সবচেয়ে বেশি। 2004 সালে উজবেকিস্তানে অনুষ্ঠিত 33টি দেশের মধ্যে সঙ্গীত বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা মেধাবী শিল্পী রয়েছে কর্মক্ষেত্রে বর্ণাঢ্য ক্যারিয়ার। 2 দফায় দীর্ঘদিন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েমের পরিচালক এবং মহাপরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি বেশ ক বছর ঢাকা গার্হস্থ্য অর্থনীতি সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ইফাতারা নার্গিস। ব্যক্তি জীবনে সঙ্গীত শিল্পী ইফাতারা নার্গিসের স্বামী রফিকুল ইসলাম একজন বিশিষ্ট সাংবাদিক। বর্তমানে বিভিন্ন টেলিভিশন ও বেতারে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত সঙ্গীত পরিবেশন করে থাকেন তিনি। আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী অধ্যাপক ইফাতারা নার্গিস। খুব ছোট্ট করে তুলে ধরার প্রচেষ্টা আপা, আপনার পুরোটা আসলে আমাদের পক্ষে তুলে ধরা সম্ভব নয়। জীবনের এই পর্যায়ে এসে আসলে কোন সময়টিকে ভীষণ মনে পড়ে? ওই ছোটোবেলায় যে গান গাইতাম, বিভিন্ন প্রোগ্রামে যেতাম, একেবারে আমি তো বলতে পারো একটা বিভাগ চ্যাম্পিয়ন ছিলাম, একেবারে 7টি বিষয়ে, তার মধ্যে এই হাম নাতের ছিল। আচ্ছা, হ্যাঁ, অর্থাৎ হাম নাত, উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্র নজরুল, লাল রবীন্দ্র নজরুল, লোকসঙ্গীত, এরকম ক্লাসিক্যাল সব কম্পিটিশান হতো সেই ছোটোবেলায়। তখন আমি ধরো ক্লাস 5-6 পড়ি, তখন থেকে শুরু হয়েছে। তার পরবর্তী পর্যায়ে একদম ইস্ট পাকিস্তান পুরো ই হতো, সে আমলে পাকিস্তান আমলে কম্পিটিশান হতো, কিন্তু একেবারে থানা মহকুমা, থানা থেকে শুরু করে একদম প্রদেশ পর্যন্ত হতো। তো সেইগুলিতে পার্টিসিপেট করেছি এবং আমি অলওয়েজ চ্যাম্পিয়ন ছিলাম। বাহ, বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন ছিলাম আমি, কলেজ চ্যাম্পিয়ন ছিলাম আমি, আমার স্কুল চ্যাম্পিয়ন ছিলাম। অর্থাৎ সে যে স্কুলে এবং কলেজে যে সাহিত্য হতো, সাহিত্য সংস্কৃতি সপ্তাহ হতো, সেটাতে আমি অলওয়েজ চ্যাম্পিয়ন হতাম এবং বিশ্ববিদ্যালয় জীবনে তাই, এবং ব্যক্তি জীবনে আমি শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে রাজশাহী বিভাগে স্পন্দন সাহিত্য পুরস্কার পেয়েছি। মানে কখনো আপনি দ্বিতীয় হননি আপা, তাহলে বোঝা যাচ্ছে। আচ্ছা, প্রায় প্রতিটি বিষয়ে আমি প্রথম হয়েছি। আর এছাড়া উজবেকিস্তানে বলা হলো, আমি সেখানেও একটা কম্পিটিশন ছিল ওয়ার্ল্ডে, 33টা দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয় হয়েছিল। আমি একাই শিল্পী ছিলাম ওরিয়েন্টাল সংয়ের উপরে, অর্থাৎ আমাদের দেশের নিজস্ব লোকসঙ্গীতের উপরে একটা কম্পিটিশন ছিল, সেখানে বা আমি 1 মাস শিল্পী হিসেবে উইন করেছিলাম, তৃতীয় স্থান ব্রোঞ্জ পদক পেয়েছিলাম, এটা ইউনেস্কো অ্যাওয়ার্ড ছিল। আপা আবারও একটু আজকের পবিত্র আশুরায় ফিরে আসতে চাই, সেটা হচ্ছে যে যে কথাটি বিরতিতে যাবার আগে আমি বলছিলাম যে ইসলামের অনেক অপব্যাখ্যা রয়েছে, এবং সেই অপব্যাখ্যাগুলোকে আসলে কিভাবে আমরা দূরীভূত করতে পারি? অপব্যাখ্যা ওইভাবে বলবো না, অনেক সময় হয় কি মানুষ নিজের সুবিধার্থে একটা সুরায় জেল, ধরো একটা সুরায় যে 10টা ভার্স আছে, 5টা ভার্স আছে, তার যেটুকু দরকার সেটুকু সে বলবে আর বাকিটুকু হয়তো বলবে না, ঠিক আছে? অর্থাৎ অর্ধেক অংশ হয়তো অনেক সময় প্রচার হয়, ইসলাম তো পিস, শান্তির ধর্ম। অর্থাৎ বলা হয়েছে না ওই যে সূরা কাফিরিনে বলা হয়েছে না, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যে যার ধর্ম পালন করবে। যেখানে কোরআন বলছে, যেখানে আল্লাহ বলছেন
যে যার ধর্ম যে যার ধর্ম পালন করবে সেটা আমি কেন মানুষকে গালিগালাজ করব। বলা হয়েছে না, বলেছে যে তুমি কখনো অন্যের দেবতাকে গালি দিও না, তাহলে তোমার প্রভুকে তারা গালি দিতে পারে। সুতরাং আমরা এই পথ থেকে কেন সরে আসি না? কিন্তু আমাদের তো এটা করা উচিত বলে আমি মনে করি। যদি আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমি যদি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তার ফলোয়ার হই, তাহলে তাকে ফলো কেন করি না? এমন হয়েছে না যে নবীজিকে কাফেররা মারতে মারতে অজ্ঞান করে ফেলেছে, রক্তাক্ত হয়েছে, তারপরও তিনি আল্লাহর কাছে বলছেন তার মুখের কানের কান নিয়ে গিয়ে দেখছে কি বলছে বিড়বিড় করে, তখন দেখা যাচ্ছে বলছে যে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তারা কাকে মারছে সেটা তো তারা জানে না। তাহলে যেখানে নবী এতটাই সহনশীল, হ্যাঁ, তাহলে তাহলে তো তার মনে তিনি মারামারি কাটাকাটি করে লোকজনকে ইসলাম প্রচার করতেন। ইসলাম প্রচার তো কোনো মারামারি কাটাকাটি ধর্ম নয়, সেটা শান্তি ধর্ম। তুমি তোমাকে তাকে প্লেস করবে, বলবে তোমার আচরণ দেখে, মানে তোমার দেখে তো মুসলিম হবে। নবীজিকে দেখে তার আচরণ দেখে সে না কতজনে এসে তরবারি তার পায়ের পদতলে রেখে মুসলমান হয়েছে, সুতরাং ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাহলে আমরা কেন নবীর ফলোয়ার হয়ে কেন মারামারি হানাহানি করব? আমি তো এটা দেখতে পাচ্ছি না। প্রকৃত ফলোয়ার যদি হতো তাহলে এই মারামারি কাটাকাটিগুলো হতো না, যে তুমি আমি মানুষকে মেরে ফেলবো বা হত্যা করবো বা বোমাবাজি করবো কিংবা নষ্ট করবো কিংবা আগুন জ্বালিয়ে দেবো, এগুলো তো কোনো ইসলাম হতে পারে না, তাই না? আমি মনে করি যে আসলে প্রকৃত ইসলামের প্রেমিক যারা যারা আল্লাহ প্রেমিক, যারা নবী প্রেমিক, তারা কখনো খারাপ কাজ করে না। সেই মানসিকতাই আসলে তাদের তৈরি হওয়ার কথা না, ভেতর থেকে সেই ভয়টা কাজ করার কথা যে আমি কি করছি। আপা আবার যদি তাহলে আমি এবার নবীজির সামনে একটি নাতের সুই পেশ করি। আমার নবী প্রিয় হযরত ঘুমিয়ে আছেন যেথা, আমার নবী প্রিয় হযরত ঘুমিয়ে আছেন যেথা, ব্যাকুল হয়ে আমার হৃদয় শিশু দূরে যেতে চায়, ঘুমিয়ে আছেন যেথা, আমার নবী প্রিয় হযরত ঘুমিয়ে আছেন যেথা। পাক মদিনার রওজা পাকে দয়াল নবী আমায় ডাকে, তারি নূরে শুধু আমায়, তারি নূরে শুধু পথ দেখায়, ঘুমিয়ে আছেন যেথায়, আমার নবী প্রিয় হযরত ঘুমিয়ে আছেন যেথায়, মুহাম্মদ নাম মুখে নিলে মনের কালি রয় না দিলে, তারি নামের খুশবুতে হায়, তারি নামের খুশবুতে হায়, ব্যাকুল হয়ে রই নিশায়, ঘুমিয়ে আছেন যেথায়, আমার নবী প্রিয় হযরত ঘুমিয়ে আছেন যেথায়, আমার নবী প্রিয় হযরত ঘুমিয়ে আছেন যেথায়। অসাধারণ আপা, মনটা সত্যি তাই শরীর কাঁটা দেয়। এই ভালো লাগার সাথে নিয়ে খুব দ্রুত একটা বিরতিতে যেতে চাই আপা, ফিরে আসছি আবার আপনার কাছে। দর্শক, আজ মিশ্রা ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের জাতীয় মূল্যবোধ শিক্ষার চেতনার মানুষ, শিক্ষক, শিক্ষাবিদ, সঙ্গীত শিল্পী ইফফাত আরা নার্গিস আপা। তার সঙ্গে এই আলাপে সেই সংসে ফিরবার আগে নিচ্ছি খানিকটা সময় বিরতি, সঙ্গে থাকবেন।
বিরতি শেষে ফিরে এলাম আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের গল্পের শেষ অংশে। সঙ্গে রয়েছেন ভীষণ রকম গুণী আর প্রিয় মানুষ, প্রিয় শিক্ষক ও সঙ্গীত শিল্পী ইফাত আরা নার্গিস আপা। ফিরছি আলাপে। আপা, যাওয়ার সময় একটি অসাধারণ নাতে রাসুল শুনতে শুনতে আমরা আসলে যাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল আপা। একটি বিষয় জানতে চাই যে সঙ্গীত কিভাবে আসলে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করতে পারে একজন মানুষকে বলে আপনার মনে হয়? এই যে আমি এতক্ষণ ধরে গানগুলি গাইলাম, এই যে গজলগুলি করলাম, এটার মধ্যে তো নিশ্চয়ই একটা চেতনা আছে, ইসলামিক চেতনা রয়েছে। অর্থাৎ আমি নবীকে প্রেমে, নবীর ভালোবাসায়, নবীর কাছে যেতে চাই, তার কথায় চিন্তা করছি। আবার দেখো, আমাদের সবচেয়ে বড় উদাহরণ যদি আমি বলি যে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করার জন্য, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে প্রায় 300-এর একটু ঊর্ধ্বে যে উনি ইসলামিক গজল লিখে গিয়েছেন, সেই বিষয়গুলি তুমি যদি চিন্তা করো তাহলে আমার মনে হয় যে কবি সাহিত্যিকদের একটা বিরাট ভূমিকা রয়েছে। এই গানগুলি শুনে শুনেই ছেলেমেয়েরা কিন্তু আসলে ধর্মীয় চেতনা ইচ্ছা করলে তাদেরকে উদ্বুদ্ধ করা যায়। আমরা যদি তাদের প্রতিনিয়ত এই সঙ্গীতগুলিকেই পরিবেশন করতে বলি, কিংবা এগুলি তারা শোনে সব সময়ের জন্য, কিংবা কখনো কখনো শোনে, তাহলে তাদেরকে চেতনায় উদ্বুদ্ধ করা যায়। এবং এটা সেই দায়বদ্ধতা থেকেই কিন্তু কবি কবি লিখেছিলেন, এই গানগুলি লিখেছিলেন যে ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদায় পাওয়ার পথ দেখাও। হ্যাঁ, তারপর আরও কথা বলেছে, মোহাম্মদ মোর নয়ন মনি, মোহাম্মদ মোর জপমালা, আরও কত কিছু, হেরা হতে হেলে দুলে নুরা নিতুনু কে আসে আয়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। দেখো, আমার বললেন নবীজির কথা বলে আমার গা হাত কাটা দেয়, শিশির করে, কেননা তিনি যে এমন এই মহামানবের কথা বলে তুমি শেষ করতে পারবে না। যে অবশ্যই এটা বলা হয় যে মানে তার মতো, অর্থাৎ তিনি পৃথিবীতে শ্রেষ্ঠ এক নম্বর মানবরূপী মহানবী নবী, তাই না? সমস্ত নবীরাই আমাদের কাছে প্রিয়, কিন্তু আমরা দোজ হওয়ার মুসলিম, আমরা হয়তো আমরা যার যেই নবীর ফলোয়ার তাকেই নিশ্চয় বেশি ভালোবাসবো, অন্যদেরকে কাউকে আমরা অসম্মান করবো না। যেমন তোমরা সূরা বাকারায় 85-86 আয়াতে বলা হচ্ছে, আমানা রাসূলুবি মাউনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লু নামানা বিল্লাহি ও মালায়কাতে অকুতুবে রসুলে, অর্থাৎ মালায়কাতে অর্থাৎ নবী ফেরিস্তা সমস্ত তা সকলকে আমাদের ভালোবাসতে হবে, প্রত্যেককে আমাদের সম্মান দিতে হবে, কিন্তু আমি আমার যিনি প্রফেট রয়েছেন, আমি যার ফলোয়ার, যার আদর্শ ফলো করছি, তাকে আমরা একটু বেশি ভালোবাসি। এবং সেই ভালোবাসা থেকেই কি কাজী নজরুল ইসলাম এতগুলি ইসলামিক গান রচনা করে গেছেন। আল্লাহর জন্য বলছে, আল্লাহকে যে পাইতে চাই হজরতকে ভালোবেসে, তাই না? একটুখানি করি, আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেছে সে, আল্লাহকে যে পাইতে চাই তর্ক করে দুঃখ ছাড়া কি পেছিস অবিশ্বাসী, যায় পা যায় জকনা বারে হজরতে মোর ভালোবাসে, এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী, তুই যা চাস তাই পাবি হে থাই, তুই যা চাস তাই পাবি হে থাই, আহামাদে চান যদি হেসে, আল্লাহকে যে পাইতে চাই। এই যে নজরুলের গানটি দেখো, যদি চান আহমদ, অর্থাৎ আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক নাম আহমদ, মুস্তফা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি চান হাসে, তিনি যদি সেই ব্যক্তির প্রতি যদি তিনি সহানুভূতিশীল হন এবং আল্লাহর সহায় হন, তবেই সেই ব্যক্তি
জান্নাতে প্রবেশ করবে, ভালো কিছু জায়গায় পথে জায়গায় আমরা যেতে পারি। যেমন হাশরের ময়দানে কিন্তু আমাদের প্রত্যেকটা উম্মতের সামনে তার যার যার নবীকে দাঁড় করিয়ে রাখা হবে, যে তখন আল্লাহ যে আল্লাহর বিরুদ্ধে শিরক করেছে তখন বলল দেখো তোমার তোমার উম্মত কী করেছে, তুমি কী বলবে। তখন নবীজি বিদায় হজে বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরিক করা যাবে না, এবং যারাই এই কাজটি করবে তারা আমার সাফায়াত পাবে না। নবীর সাফায়াত পেতে গেলে আমাকে অবশ্যই নবী যা বলেছেন, আল্লাহ কোরআনে যা বলেছেন এবং সেটাকেই, কোরআন তো আমরা নবীজির মাধ্যমেই পেয়েছি এবং সম্পূর্ণটাই ফলো করেছেন, আল্লাহর আল্লাহর যে বাণী কোরআনে যেটা রয়েছে সেটা সম্পূর্ণ নবীজি ফলো করেছেন এবং সেটাই তার উম্মতকে ফলো করার কথা বলে গেছেন। কিন্তু আমরা তো সেটা করছি না। ওই যে যেমন বললাম সুরা কাফিরুনে বলা হয়েছে না, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, একটু আগে তোমাকে বললাম তো, বলা হয়েছে যে যার ধর্ম পালন করবে এবং তুমি কাউকে গালিগালাজ করবে না। কিন্তু আমরা কি একই কাজ বারবার প্রতিনিয়ত করে যাচ্ছি? আমরা যারা ধর্মপ্রাণ মানুষ বলে অনেকেই ভাবছেন তাদের, তারা কিন্তু প্রতিনিয়ত আরেক ধর্মাবলম্বী লোককে গালিগালাজ করছে, এটা তো করার কথা নয়। আমার ধর্ম তো সেটা বলেনি, আমার নবী তো সেটা করেনি, আল্লাহ তো আমাকে সে কাজটি করতে বলেনি, কিন্তু আমি কি সেটা মানছি? কি আমরা সেটা মানছি না। এবং আমরা খুব বলে থাকি যে আমরা অসাম্প্রদায়িক, কিন্তু অসাম্প্রদায়িক বলতে কিন্তু প্রত্যেকটা ধর্মকেই সমানভাবে সম্মান, এক্স্যাক্টলি অসাম্প্রদায়িক মানেই বলছে যে আমরা অন্য কোনো সম্প্রদায়কে আঘাত করব না। প্রতিটি ধর্মকে সম্মান প্রদর্শন করা, সুতরাং আমরা সেই জিনিসটা সঠিকভাবে করছি না, করছি কেউ কেউ কিন্তু সবাই করছি না। আর সবাই করলে তো সারা পৃথিবীতে সারা বাংলাদেশে শান্তি নির হয়ে যেত, তাই হতো না? এই জায়গাটা থেকে আসলে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি আপা বলে আপনার মনে হয়? আমাদের কি করণীয় আছে? আপনি একটু আগে বলছিলেন না যে সংগীত কিভাবে একটা মানুষকে উদ্বুদ্ধ করে ধর্মে, ধর্মের দিকে মারাত্মকভাবে। হ্যাঁ, মানবিক। আমি জানি, আমি একজনকে জানি যে ইসলামিক গান গাইতে গাইতে সে মুসলিম হয়ে গেছে, অন্য ধর্মাবলম্বীর ছেলে, সে সংগীত শিল্পী একজন কিন্তু সে মুসলিম হয়েছে। আবার এরকম আরও অনেক বিখ্যাত সঙ্গীত সুরকার রয়েছে ভারতে, যিনি এই সঙ্গীত করতে করতেই এই সমস্ত করতে করতে উনি ইসলাম ধর্ম গ্রহণ করে হজ পালন করেছেন, তিনি পুরা এন্টার পুরা পরিবারকে নিয়ে তিনি মুসলিম হয়েছেন। এরকম অনেক অনেক ঘটনা রয়েছে আমাদের জানা মতে, অনেকের মধ্যে রয়েছে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, শান্তির ধর্মকে ভালোবেসে কিন্তু তারা ইসলাম গ্রহণ করছে, অন্য ধর্মাবলম্বী। তো আমার যদি ব্যবহার বা আচরণ সুন্দর হয়, বলা হয়েছে না বিনয় হচ্ছে ইমানের অঙ্গ, বিনয় মানুষকে সুন্দর করে, তাহলে তোমার বিনয়, আমি যদি মুসলিম আমার বিনয় আমাকে মানুষকে আকর্ষিত করবে, আমার ব্যবহার আচার আচরণ এমন হবে যেন মানুষ আকর্ষিত হয় যে এই মানুষটা এত ভালো, এই মানুষটার কথা এবং কাজ একই রকম, তাই না? আমি বলবো যেমন ধর বলছি আমি 9-10-2 দিন রোজা রাখবে বা 10-11 রোজা রাখবে, আমি শিক্ষক হিসেবে ছাত্রীদেরকে বললাম আর আমি নিজেই রোজা রাখলাম না, তাহলে কি ছাত্রছাত্রীরা আমাকে ফলো করবে? আমি যে কাজটি প্রথমে করব, করার পরে অন্যদেরকে বলবো করতে এবং নিষেধ করবো, তাই না? এবং শিক্ষক হিসেবে আমি মনে করি সমাজের শিক্ষকদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে যে ছেলে মেয়েদেরকে ন্যায়ের পথে, সত্যের পথে, শান্তির পথে থাকার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা এবং নিজে শান্তির পথে থাকা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক হিসেবে আমি এই দায়িত্বটা পালন করেছি ইনশাআল্লাহ, এবং ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো এটা পালন করব সমাজের সকলের সাথে। এবং শুধু তাই নয়, আমার ইসলাম বলছে প্রতিবেশীদের এক নম্বর হক, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তাই না? অর্থাৎ তোমার প্রতিবেশী যদি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন, সে প্রতিবেশী তার এক নম্বর হক, পিতামাতার চাইতে বেশি হক। সুতরাং আমরা তাদের কথা ভাববো, চিন্তা করব, কিন্তু আমরা একই ফ্ল্যাটে থাকছি, একই বাড়িতে থাকছি, কেউ কাউকে কোনো ফ্ল্যাটের লোককে আমরা চিনছি না, এটা হলে হবে না তো, তাই না? যে সবাইকে খোঁজ খবর রাখতে হবে, ঈদের দিন সবার বাড়িতে যেতে হবে, তুমি যা খাবে সে খাবারটা প্রতিবেশীর বাড়িতে তোমাকে পৌঁছাতে হবে, কেননা ওই তোমার রান্নার সুঘ্রাণ যে প্রতিবেশীরা পেলো, যতদূর পর্যন্ত পেলো ততদূর পর্যন্ত নাকি আমার খাবারটা দিতে হবে। যদি কিছুই না থাকে তাহলে তবু তোমার ওই পাতিলে যে হাড় রয়েছে, হাড্ডি রয়েছে মাংস রান্না করার, সে মাংসের ঝোল হলেও তুমি একটু দাও, এই কথাও আমি শুনেছি, এই সে কথা আমি হাদিসে জেনেছি। তাহলে বলো মানুষের সাথে কতটা হৃদ্যতা রাখতার কথা বলা হয়েছে, কিন্তু আমরা সেই হৃদ্যতা রাখছি না। ছাত্রছাত্রী আমরা যেমন ছোটবেলার বন্ধুরা, আমার 30-40-50 বছর আমার বন্ধু আছে যাদের সাথে আমার প্রতিদিনই কথা হয়, 2-3 বার কথা হয়, একটু কিছু রান্না করলে আমাকে খাওয়া পাঠিয়ে দেয় কিংবা আমাকে গিয়ে খেতে বলে, এই যে একটা হৃদ্যতা বন্ধুদের মাঝে, এখন কিন্তু সেই বন্ধুত্ব নেই। আমরা কিন্তু সবাই খুবই ধর্মপ্রাণ, আমরা সবাই সঙ্গীত প্রিয়, কিন্তু আমরা সকলেই ধর্মপ্রাণও, কিন্তু সেখানে আমরা তো এই দায়িত্বগুলি পালন করছি না, নিজের সন্তানদেরকেও আমরা ঠিকমতো আল্লাহ পালন করতে দিচ্ছি না। ফজরের সময় বাবা মা নামাজ পড়ছে,
সবাই নামাজ পড়ছে কিন্তু সন্তান সন্ততি ঘুমিয়ে থাকছে, তাহলে এই দায়িত্বটা তো আমার আমার সঠিক দায়িত্বটা পালন করা হলো না। আসলে আমার ভাই বোন ঘুমিয়ে আছে, আমি নামাজ পড়লাম তাহলে হবে না, আমার ভাই বোনকে ডাকতে হবে, এই আসো ওঠো, নিজেকে ভালোবাসতে হবে নিজের দেশকে, এবং আমাকে ফলো করবে আমার সন্তান সন্ততিরা, নতুন প্রজন্ম ভালোবাসবে। আমি কতটাই ভালোবাসি, দেশ ছেড়ে চলে যাবো বিদেশে তা হবে না, দেশকে থাকতে হবে, সমাজকে নামাজকে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে হবে, নিজে করতে হবে। অনেক ভালো লাগছিল আপা আপনার কথা শুনতে, সবসময় ভীষণ ভালো লাগে, আমার মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আমরা অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজ আমাদের সময় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ তোমাকে এবং আরটিভিকে, যে আজকের একটি পবিত্র দিনে, এত সুন্দর একটি দিনে আপনারা আমাকে এখানে রেখেছেন একটু কিছু কথা শেয়ার করার জন্য সকলের সাথে। তার পাশাপাশি আমি হামদুবুর নাতের রসুল পেশ করলাম, যদি ভালো লেগে থাকে আমার ভালো লাগবে, আপনারা আমার জন্য দোয়া করুন, আমি যেন এইভাবেই চলতে পারি আগামী পথগুলি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনি সবসময় আপা। দর্শক, আজ পবিত্র আশুরার দিনে প্রিয় মানুষ, প্রিয় শিক্ষক, প্রিয় শিল্পীর সঙ্গে আলাপচারিতা এখানেই শেষ। যে কথাটি বারবার আজকের আলাপে উঠে এসেছে তা হচ্ছে ইসলাম শান্তি ও মঙ্গলের ধর্ম, সহানুভূতি, ভালোবাসা, মমতার ধর্ম। ইসলাম কখনোই হানাহানি বা বিদ্বেষের ধর্ম নয়, কতিপয় দুষ্কৃতিকারীর দুষ্কর্মের দায় ইসলাম কোনোভাবেই নেবে না, নেবে না মুসলিম সম্প্রদায়ও। সুতরাং জগতের সকল প্রাণী ও মানবের জন্য শান্তি ও মঙ্গল প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও তারকালাপ হাজির হবে চেনা কোনো মানুষকে, প্রিয় কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে। আর হ্যাঁ দর্শক, www.youtube.com/rtventertainment এ চোখ রাখুন সবসময় আর টিভির সুন্দর সুন্দর ভালো ভালো অনুষ্ঠানগুলো উপভোগ করার জন্য। ভালো থাকবেন।